আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বকনিষ্ঠ প্রসিকিউটর হিসেবে আমি আগে যখন আমাকে সিট বরাদ্দ দেয়া হয় আমি আগে জিজ্ঞেস করে নিছি যে আমার সিটে কি যাদের বিচারের সাথে আমি ছিলাম। ব্যারিস্টার সুমন খুব ভালোভাবে জানেন কোথায় তেল মারলে কাজ হয়। দেখুন, শেখ হাসিনার দিকে তাকাচ্ছেন তিনি, একটু কথা বলেছে। শেখ হাসিনা আমার দিকে তাকাচ্ছেন কিনা, কেননা তিনি এখন যুদ্ধ অপরাধী বলে কথিত সাইদি সাহেবের বিরুদ্ধে তিনি নানান কথা বলবেন, বেবাস কথা বলবেন। আর এটা শেখ হাসিনা ঠিকঠাক শুনছেন কিনা এটাই যেন তাকিয়ে দেখলেন। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচারের সাথে ছিলাম, এই সিটগুলো কি তাদের ছিল কিনা আমি নিশ্চিত হয়েছি যে এই সিটগুলোতে ওনারা ছিলেন না। কারণ আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি কোনো যুদ্ধাপরাধীদের সিটে বসতে পারি না, পারি না, পারি না মাননীয় স্পিকার। ব্যারিস্টার সুমন খুব ভালো করে জানেন, যদি আমি সাইদি সাহেব এবং নিজামী এবং জামাতি ইসলামের বিরুদ্ধে কথা বলি তাহলে আমি খুব কাছাকাছি যেতে পারবো শেখ হাসিনার। আর এটাই যেন তিনি পয়েন্ট করে প্রথম দিনের সেই 7 মিনিটের বক্তব্যে সংসদ কাঁপিয়েছিলেন এই ব্যাপারটি নিয়ে। আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি। শুধুমাত্র বুবু হাসিনার মন যোগান দিতেই ব্যারিস্টার সুমন ঘৃণা কষ্ট করেছেন, নিজেকে দালালও বলে দাবি করেন শুধুমাত্র শেখ হাসিনার মনটা যোগানোর জন্য। জামিনে জায়গা হবে না, এ কথা বিশ্বাস করো। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আলবদর, আকসান, যুদ্ধাপরাধীদের। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। এটাই ছিল আমার সবচেয়ে বড় সফলতা, আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন। ব্যাপারটা শুধুমাত্র সাইদি সাহেবকে ফেঁসে দেওয়া এটাই ছিল না। শেখ হাসিনা তিনি নিজে পছন্দ করতেন না ডক্টর ইউনুসকে, আর এই ডক্টর ইউনুসকে যেহেতু শেখ হাসিনা পছন্দ করেন না, আর সেহেতু এই ব্যারিস্টার সুমন তার পিছে লাগলেন এবং ডক্টর ইউনুসকে তিনি তুলে সুদখোর বলে এমন কোনো গালি নেই সে গালি ব্যবহার করলেন না, শুধুমাত্র হাসুয়াপার মন যোগান দেওয়ার জন্য। যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়, এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা। ব্যারিস্টার সুমনের মাথা তখনই খেলা শুরু করে দিল যখন এই শেখ হাসিনা ডক্টর ইউনুসকে পছন্দ করা বন্ধ করলো, আর তখন থেকেই এই ব্যারিস্টার সুমনের মাথায় চলে আসলো আমার হাসু অপার মন যোগান দিতেই হবে। আমার প্রশ্নটা হলো যে যিনি এত নামি দামি নোবেল প্রাইজ প্রাপ্ত, এদের বংশধররাই আজকে বলে যে এইটা মূর্তি, এইটা প্রতিমা, এইসব কথা বলে এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত অর্থে এই সরকারের বদলে। যেটি হারাম সেটিকে হালাল বলেও যদি চালিয়ে দিয়ে শেখ হাসিনার মনকে জয় করা যায়, তারপরেও যেন সেম কাজটি করবেন ব্যারিস্টার সুমন। তিনি আল্লাহর সঙ্গে শিরিক করতে লাগলেও তিনি শিরিক করবেন, তারপর হাসু আপার মন তার লাগবে। দর্শক, বর্তমান সময়ের মধ্যে একটা ট্রেন্ডিং ইস্যু হচ্ছে ব্যারিস্টার সুমনকে মুক্তি দিতে হবে, এই ব্যাপার নিয়ে আন্দোলন করে তুলছেন চুনাঘাট মাধবপুরের সকলে। কিন্তু বন্ধুরা, আজকে আপনাদেরকে কিছু কথা বলবো যারা সর্ব আপনার অবাক হতে যাচ্ছেন। আমাদের যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী আমাদের প্রফেসর ইউনুস স্যার, উনি কোথায়? আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা জানেন কিনা, প্রায় 4.5 কোটি টাকার মতো, মানে 4.5 লক্ষ ডলারের মতো উনি হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের গ্রামীণ ফাউন্ডেশন থেকে দিয়েছেন। দর্শক, বিশেষ সম্মানে এমন একজন ব্যক্তি যিনি শেখ হাসিনার আসলে গোলামি করতে গিয়ে এমন কোনো কাজ নাই, এমন কোনো অপকর্ম নাই তিনি করেননি, এবং আপনারা হয়তোবা শুনলে অবাক হবেন যে সাইদি সাহেবকে এই একজন ভালো মানুষ ইসলামী স্কলারকেও তিনি ফাঁসাতে একবার চিন্তা করেন নাই। তিনি আপনি চিন্তা করছেন ইন্ডিয়া তো অলরেডি দেখে ফেলেছেন যে তিনি বলেছেন যদি আমি এমপি নির্বাচিত হলাম আর সেই জায়গায় যে সিটটা আমার জন্য বরাদ্দ হবে সেই সিটটা কি যুদ্ধ অপরাধীর কেউ কি বসেছেন, এই কথা তিনি বলেছেন। এবং এই ব্যাপারটি তিনি 7 মিনিটে যে বক্তব্য ছিল উদ্বোধনী বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে শেখ হাসিনাকে শুনিয়ে শুনিয়ে তেল মেরে মেরে এই কথাগুলো বলেছেন। তিনি এইরকম একজন ব্যক্তি ছিলেন, তার কাছে শেখ হাসিনাকে অর্থাৎ
শুধু তিনি নয়, রাজনৈতিক ক্ষেত্রে আওয়ামী লীগের বিভিন্ন নেতাগণ শুধু শেখ হাসিনার মনোরঞ্জন করার জন্য তাদেরকে যদি আসলে আল্লাহকেও যদি শিরিক করতে বলা হয় তারাও একবারও চিন্তা করবেন না, এইরকম ব্যক্তি হচ্ছেন তারা। শনিবার ভাস্কর্য থেকে শুরু করে দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের সম্পর্কে এবং এখানে ডক্টর ইউনুসের সম্পর্কেও কিন্তু এই ব্যারিস্টার সুমন তার বিরুদ্ধে কথা বলেছেন। কেন বলেছেন? কারণ তার প্রথম এবং প্রধান চিন্তাই ছিল কিভাবে শেখ হাসিনার মনোরঞ্জন করা যায়। যখনই শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন এবং পদ্মা সেতু নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় আর তারপর থেকে এখন মন জোগানোর জন্য যা করা দরকার ব্যারিস্টার সুমন তাই করেছেন। আপনাদেরকে আজকে এই ভিডিওটি দেখলে সকল গ্রুপ পেয়ে যাবেন। চলুন আগে সেই ভিডিওটি দেখবো এবং তারপর আপনারা বিবেচনা করুন ব্যারিস্টার সুমনকে আসলে মুক্তি দেওয়া উচিত নাকি উচিত নয়, এটা আপনারাই লিখবেন। চলুন আগে ভিডিওটি দেখা যাক। আমি আরেকটা জিনিস বলি, মুক্তিযুদ্ধের বিপক্ষের সরকার থাকলে কি হয়? বোমাবাজি হয়, একুশে গ্রেনেড হামলা হয়। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই মাননীয় স্পিকার, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বকনিষ্ঠ প্রসিকিউটর হিসাবে আমি আগেই যখন আমাকে সিট বরাদ্দ দেয়া হয় আমি আগেই জিজ্ঞেস করে নিছি যে আমার সিটে কি যাদের বিচারের সাথে আমি ছিলাম, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচারের সাথে ছিলাম এই সিটগুলা কি তাদের ছিল কিনা। আমি নিশ্চিত হয়েছি যে এই সিটগুলাতে ওনারা ছিলেন না, কারণ আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি কোনো যুদ্ধাপরাধীদের সিটে বসতে পারি না, পারি না, পারি না মাননীয় স্পিকার। আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি। দেখবেন যে 71 সালে, আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা, 71 সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না, এই সব কথা যারা বলছেন তারা এই সব কথা বলে তো আর পাকিস্তান আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন এদের বংশধররাই আজকে বলে যে এইটা মূর্তি, এইটা প্রতিমা, এই সব কথা বলে এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না। এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত অর্থে এই সরকারের একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত, পৃথিবীর কোনো জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেয়া হয়। আরে আমাদের মহানবী মহাজ্জাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো কোনোদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই। আর এরা এখন সামান্য এই দুই দিন আপনারা দেখবেন খেয়াল করে আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার আল বদর আল শাম যুদ্ধাপরাধীদের ভয় করছে। আমি নাই রে, দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াজ করার দরকার নাই। করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না, এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে আমি সরকারের কাছে দাবি জানাবো। ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হইছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে, বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন। দেখেন এখন উনি 175 জন বিশ্ব নেতা নাকি বলছেন যে ইউনুস সাহেবের বিরুদ্ধে যে মামলা এই মামলা স্থগিত করতে হবে। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোনো আবেদন জানানো যায়। সর্বোচ্চ আমরা কি করি, আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয় বা আমাদের যদি কারো আগ্রহ থাকে আমরা নিজেরা এসে হিলারি ক্লিন্টন উনারা কিন্তু নিজেরা এসে এখানে মামলা পরিচালনা করতে পারতেন, কিন্তু আমি পৃথিবীতে কোন এইরকম সভ্য ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আইসে আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে। শুনেন আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যে আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসেন, প্রতিবাদ করার সময় আছে, অনু আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। দর্শক, মেয়েশের সুমনকে মুক্তি দেওয়া হোক কিন্তু
তাকে তার শাস্তি পাওনা বুঝিয়ে দিয়ে তারপর কেননা ব্রিটিশ সুমন যে অন্যায়গুলো করেছেন তারা অন্যায়টাকে অন্যায় কখনো বুঝতেই পারেন না তারা চিন্তাও করতে পারেন না যে এটা আসলে অন্যায় এটা করা উচিত হয়নি এটা তাদের মাথায় নেই তাহলে তারা কিভাবে বুঝবে আসলে তারা দলের এই দলেরকে মানে অর্থাৎ শেখ হাসিনাকে রাজি খুশি করার জন্য তাকে পূজা দেওয়ার জন্য যতটা করা দরকার এখানে ইসলাম জাত কোনো কিছু চিন্তা করে নাই ধর্ম কোনো কিছু কেউই চিন্তা করে নাই শুধুমাত্র শেখ হাসিনা মনোরঞ্জন করার জন্য তাদেরকে বোঝানো উচিত যে পৃথিবীতে শুধুমাত্র এই যে ট্রাইব্যুনাল তিনি লড়ছেন যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে যে তিনি লড়ছেন তার অবস্থা আপনারা চিন্তা করেন এই ব্যক্তিটা তার বিরুদ্ধে যে লড়ছেন অর্থাৎ একজন আলেম মানুষকে ফাঁসাতে তিনি কি পরিমাণে উঠে পড়ে লেগেছিলেন আজকে সেই ব্যক্তিটা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসলে এইরকম অপমান অপযস্ত ও লাঞ্ছিত করতেছেন এই ব্যাপারে কি আল্লাহর খেলা না আপনাদের এই ব্যাপারে কি মন্তব্য আসলে বেশা সুমন কি আসলে মুক্তি প্রয়োজন নাকি তাকে শাস্তি প্রয়োজন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ